বুধবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটর পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারাকুক এ সময় জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে চিকিৎসাধীনদের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন তারা আহতদের চিকিৎসার খোঁজ নেয়ার সময়ই নিটর ওয়ার্ডের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হয় অসুস্থদের অনেকে দাবি তোলেন সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা এ সময় বাইরে বের হলে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে ধরেন আহতদের একাংশ হাসপাতাল থেকে নিজ গাড়ি রেখে অন্য একটি গাড়িতে বের হয়ে যান স্বাস্থ্য উপদেষ্টা এ সময় চিকিৎসাধীন রোগীরা নিটোর ভেতরে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন পরে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে নিটোর সামনে সড়কে এসে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বিরোধী আন্দোলনে চিকিৎসাধীন আহতরা প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে আন্দোলনকারীরা বলেন সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সড়কে নেমেছেন তারা আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেককে যেন ভালোভাবে চিকিৎসা হয় তাই তারা যে এখানে যদি নেটওয়ার্ক যদি তারা চিকিৎসা করতে না পারে সেই ক্ষেত্রে আপনারা বাইরে পাঠান আপনাকে তো অনেক রাস্তা আছে আপনারা তো তাও করতেছেন না বলে যে পৃথিবীর কোথাও নাকি চিকিৎসা নাই এই গান চোখের অথচ পাঁচশো দেশ ইন্ডিয়া থেকে আমার এক ভাই ট্রিটমেন্ট হয়ে আছে তার চোখের বুলেট বের করছে এখন আমাদের আহত ভাইদের কান্না শেষ হয় নাই তারা কি কান্নার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করছে রাস্তায় আসার জন্য আমার ভাইরা কেন রাস্তায় আসছে বিক্ষোভ থেকে আওয়ামী দুঃশাসনে সহযোগিতাকারীদের অন্তর্বর্তী সরকার থেকে বিতাড়িত করার আহ্বানও জানানো হয় মাঝার ইমন এখন ঢাকা